শুভ সকাল শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি বিন্যাস সমাবেশ শুরু করতে যাচ্ছি পঞ্চম অধ্যায়ে। বিন্যাস বিন্যাস হলো ক্রম বিবেচনা করে সাজানোর প্রক্রিয়া, আর সমাবেশ হলো ক্রম বিবেচনা না করে সাজানোর প্রক্রিয়া। আচ্ছা, এই জিনিসটা ডিটেল তোমাদেরকে বুঝিয়ে দিলে বুঝতে পারবা। এন সংখ্যক জিনিস থেকে আর সংখ্যক জিনিস বাছাই করার প্রক্রিয়াকে আমরা এভাবে লিখতে পারি, এন পি আর। এখানে এন হচ্ছে তোমাদের, ধরো তোমরা কোনো দিন একটা দোকানে গেলে, দোকানের মধ্যে বই ছিল, সেখানে বই ছিল হচ্ছে তোমার, বই লাগবে হয়তো দুইটা, সেখানে বই ছিল ধরো ছয়টা, সেখানে তাহলে তোমাদের, আচ্ছা এর মধ্যে দেখা গেল তোমাদের লেকচার প্রকাশনের বই হলো চারটা এবং অন্যান্য প্রকাশনের বই ছিল তোমাদের পাঁচটা। তাহলে তোমাদের বাছাই করার ক্ষেত্রে এখানে তুমি নিবা সেখান থেকে দুইটা বই, তাহলে চারটা আর পাঁচটা মিলে কত হচ্ছে নয়টা, মানে নয়টা বই থেকে তুমি দুইটা বই নিবে। মানে এন সংখ্যক জিনিস থেকে আর সংখ্যক জিনিস বাছাই করার প্রক্রিয়া, এটাকে আমরা এন পি আর দ্বারা প্রকাশ করব। আচ্ছা, পি হলো এখানে পারমিউটেশন বা বিন্যাস। আমি এখন বিন্যাস নিয়ে আলোচনা করতে যাচ্ছি, অতঃপর আমরা সমাবেশে আসব। তাহলে এন পি আর সমান আমরা লিখতে পারি, এটা হচ্ছে একটা সূত্র, ফ্যাক্টোরিয়াল এন ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এই চিহ্নটাকে আমরা ফ্যাক্টোরিয়াল বলতে পারি, এটাকে আমি এভাবে প্রকাশ করতে পারি অথবা আমরা এভাবেও লিখতে পারি, যেটা তোমাদের সুবিধা হবে সেটাই লিখবা। আচ্ছা, এবার আসো, ধরো আমাদের পাঁচটা জিনিস থেকে আমরা এই পাঁচটা জিনিস বাছাই করব। তাহলে এই দেখো, এন আর আর এর মান যদি সমান হয়ে যায় সেখানে এই সংখ্যাটাই অপরিবর্তিত থাকবে। ফ্যাক্টোরিয়াল ফাইভ, তার মানে হচ্ছে পাঁচ থেকে, সর্বোচ্চ পাঁচ থেকে নিচে নামতে থাকবো, মানে ফাইভ ফোর থ্রি টু ওয়ান, ওয়ান পর্যন্ত নামবো, এর নিচে যাবো না। এবার দেখো, ধরো পাঁচটা জিনিস থেকে চারটা জিনিস আমাদের চয়েস করতে হবে, সেখানের মধ্যে যদি উপরেটা এন হলো ফাইভ, ফাইভ বসালাম এবং নিচে হলো ফাইভ মাইনাস ফোর, এন মাইনাস আর, দ্যাট মিনস এখানে বসালাম আর পাঁচ থেকে চার গেলে এক হচ্ছে এক। এবার দেখো, সিক্স পি টু, সিক্স ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই সিক্স মাইনাস টু ফ্যাক্টোরিয়াল, মানে ছয় থেকে এক পর্যন্ত নিচে নামতে থাকবো, আর এখানে ছয় থেকে দুই গেলে চার হচ্ছে চার, আর চার ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে চার থেকে নিচে নামতে থাকবো। এখন দেখো, এটা কাটাকাটি যাচ্ছে, তিন তিন কাটা যাচ্ছে, দুই দুই কাটা আছে, এক এক কাটা আছে, তাহলে ছয় আর পাঁচ অবশিষ্ট থাকছে, দ্যাট মিনস সিক্স ইন্টু ফাইভ, এটা কিন্তু তোমাদের গুণের গুণের চিহ্ন, সিক্স ইন্টু ফাইভ। আচ্ছা, এবার একটা লক্ষ্য করো, তোমাদেরকে যদি এই সূত্রটা ব্যবহার, আচ্ছা এই সূত্রটা ব্যবহার করে আমরা যদি এত লেন্দি লাইনও না লিখতে চাই তাহলে ওটা লিখতে পারি। যেমন এখানে দেখো, ফাইভ পি ফোর, তার মানে পাঁচ থেকে সংখ্যাগুলো নিচে নামতে থাকবে, ওটা তো আমরা সবাই জানি, এবং যেহেতু এখানে চার আছে তাহলে পাঁচ থেকে নিচে নামতে পারবে, যেমন পাঁচ চার তিন দুই, পাঁচ পাঁচ চার তিন দুই, দ্যাট মিনস চারটা, যেহেতু নিচে চার আছে তাই আমরা ছোট সংখ্যাটা পর্যন্ত স্টপ হয়ে যাব। দেখো এখানে ফাইভ ফোর থ্রি টু, তাহলে আমাদের সাথে তোমরা এভাবে করেও হিসাবটা করতে পারবে। তারপর যেমন দেখো, সিক্স পি টু এখানে আছে, আচ্ছা নিচে আছে কত, দুই, উপরে আছে ছয়, তাহলে ছয় থেকে আমরা সর্বোচ্চ দুই ঘর পর্যন্ত নিচে নামব, ছয় আর পাঁচ। দেখো, আমরা যদি এটা হিসাবটা পুরাটা না করি সূত্র বসে, তাহলে ছয় ইন্টু ফাইভ, দ্যাট মিনস পাঁচ ছয় তিরিশ। এভাবে করেও তোমরা এটা নির্ণয় করতে পারো, যদিও বেসিক সূত্র হচ্ছে এটা, কিন্তু তোমাদের আলোচনার সুবিধার জন্য তোমরা এই প্রসেসটা ইউজ করতে পারবে। যেখানে আমরা পারমিউটেশনের জন্য এন পি আর ছিল, এখানে সমাবেশের ক্ষেত্রে আমাদের আসবে এন সি আর। এখানে সি মানে হচ্ছে কম্বিনেশন, যে সূত্রটা প্রায় একই থাকবে, এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, সাথে নিচে হওয়ার সাথে একটা আর ফ্যাক্টোরিয়াল গুণ হবে। তাহলে এখন আমরা দেখি, ফোর আর থ্রির মধ্যে যদি আমরা সমাবেশ করতে চাই তাহলে উপরে ফোর ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই ফোর মাইনাস থ্রি, ফোর মাইনাস থ্রি ফ্যাক্টোরিয়াল থ্রি, এখন ফোর মাইনাস থ্রি সমান কত, ওয়ান ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা দেখো এখানে লিখতে পারতেছি ফোর থ্রি টু ওয়ান, আর নিচে দেখো ওয়ানটা ওয়ানের জায়গায় থাকবে, আর নিচে এখানের মধ্যে আছে থ্রি টু ওয়ান, ওয়ানটা লেখার কোনো দরকার নাই, আমাদের নিচে লিখলাম থ্রি টু ওয়ান। তাহলে দেখো এটা কাটাকাটি গেলে এখানে তোমাদের ফোর থাকতেছে। আচ্ছা, এইটা একটা নিয়ম, তোমরা যদি চাও যে থেকে একটা অন্য একটা নিয়ম তোমাদের দেখা দিচ্ছি, সেটা হলো
এখানে যেহেতু নিচে ছোট সংখ্যা আছে 3 তাহলে আমরা এখানে উপরে 4 থেকে 4 3 2 আর যাব না যেহেতু এখানে নিচে 3 পর্যন্ত দেওয়া আছে আর এখানে জারপনায় শুরু হবে 1 থেকে শুরু হবে 1 2 3 তাহলে আমরা দেখো কাটাকাটি করে ঠিক একই রেজাল্ট পাচ্ছি এখানেও পাচ্ছি এটাতেও পাচ্ছি আমাদের যেহেতু মূলত সূত্র হচ্ছে আমাদের এইটা কিন্তু তোমরা যদি করতে চাও এভাবে করে সরাসরি এভাবেও করতে পারো এতে তোমাদের কোনো মার্ক কাটা যাবে না আবার দেখো এখানে ধরো 4 দিলাম ধরো এখানে দিলাম 5 সি 2 দিয়েছি অথবা 3 দিয়েছি হোয়াটএভার তো এখন যদি আমরা করতে যাই এটা দেখো 5 4 আর এখানে নিচে 1 2 তাহলে দেখো আমাদের 2 আসছে 5 2 গুণে 10 এবং দেখো যদি আমরা এই সূত্র অনুসারেও করতে চাই এটাও করতে পারো আচ্ছা এই সূত্রটা প্রয়োগ করে তোমাদের দেখাই 5c2 5 ফ্যাক্টোরিয়াল মানে 5 4 3 2 1 আর নিচে c2 মানে 5 minus 2 সমান সমান কি হবে 3 ফ্যাক্টোরিয়াল আসবে আর এখানের মধ্যে আসবে r তার মানে 2 ফ্যাক্টোরিয়াল তাহলে আমরা এখানে একটা লিখতে পারি 5 3 2 1 ডিভাইডেড বাই 3 2 1 আর এখানে 2 1 তাহলে দেখো আমাদের 2 1 কাটা যাচ্ছে এবং 3 টা কাটা যাচ্ছে এর সাথে 2 এর 5 গুণ 10 তোমাদেরকে দুই ধরনের সিস্টেম দেখিয়ে দিলাম তোমরা যেটা সুবিধা মনে করবে সেটা করতে পারো প্রত্যেক অঙ্ককে একবার ব্যবহার করে 65230 এখানে দেখো পাঁচটা সংখ্যা দেওয়া আছে এত দ্বারা পাঁচ অঙ্ক বিশিষ্ট কতগুলো অর্থপূর্ণ বীজের সংখ্যা গঠন করা যায় আচ্ছা আমরা তো অবশ্যই তোমরা জোড় বীজে পড়েছো বীজের সংখ্যা নির্ণয় করার প্রথম পদ্ধতি হচ্ছে তোমাদের শেষে অবশ্যই বীজের সংখ্যাটা থাকতে হবে এখন এখানে লক্ষ্য করো 65230 এটার মধ্যে বীজের সংখ্যা শুধুমাত্র দুইটা 5 আর 3 তাহলে এই সংখ্যা পাঁচ অংশে কতগুলো অর্থপূর্ণ বীজের সংখ্যা গঠন করা যায় এখানে বের করতে হবে কতগুলো সংখ্যা আচ্ছা এখানে সংখ্যাগুলোর শেষে অবশ্যই 5 অথবা 3 থাকতে হবে যেহেতু এটা বীজের সংখ্যা প্রথমে বলে দেওয়া হয়েছে তাহলে এখন আমরা এভাবে করব আচ্ছা দেখো এখানে প্রত্যেকটি বীজের সংখ্যার শেষ অঙ্ক 5 বা 3 হবে তাহলে দেখো এখানে 5 বা 3 যদি হয় তাহলে 5 বা 3 আচ্ছা 5 বা 3 এর পর দেখো ধরো ধরলাম যে 3 বীজের সংখ্যা আচ্ছা তাহলে আমাদের কয়টা সংখ্যা বাকি থাকছে 1 2 3 4 চারটা সংখ্যা বাকি থাকছে তার মানে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল তার মানে এখানে আমরা লিখতে পারি 4 3 2 1 3 4 এ 12 12 2 গুণ 24 তার মানে এখানে 24টি বীজের সংখ্যা গঠন করা যাবে 24টি উপায়ে সাজানো যাবে এবার দেখো এখানে যদি প্রথম অবস্থানে শূন্য রেখে প্রথমে যদি শূন্য দিয়ে রাখি তাহলে দেখো প্রথমে যদি শূন্য হয় তাহলে এটা কিন্তু কখনো পাঁচ অঙ্ক বিশিষ্ট হবে পাঁচ অঙ্ক বিশিষ্ট হবে কিন্তু এখানে শূন্য থাকার কারণে এটা কিন্তু পাঁচ অঙ্ক বলে বিবেচনা করা হবে না তখন সেটা হয়ে যাবে চার অঙ্ক তাহলে আমাদের প্রথম অবস্থানে শূন্য এবং শেষ অবস্থানে যদি তিন রাখি তাহলে এখানে কয়টা অঙ্ক বাকি থাকতেছে প্রথম স্থানে শূন্য এবং শেষে যদি তিন থাকে তাহলে আমাদের বাকি থাকছে হচ্ছে তিনটা অঙ্ক তাহলে তিনটা অঙ্ক যদি বাকি থাকে সেই ক্ষেত্রে আমাদের এভাবে সাজানো যায় তার মানে 3 2 1 3 2 গুণ 6 তাহলে এই প্রথমে শূন্য এবং শেষে যদি তিন থাকে তাহলে এগুলোকে এই 3 ফ্যাক্টোরিয়াল সমান সমান 6 6টি উপায়ে সাজানো যাবে তাহলে দেখো এখানে অর্থপূর্ণ বীজের সংখ্যা হচ্ছে 24 থেকে যদি আমরা 6 বিয়োগ দেই তাহলে এখানে আমরা কত পাচ্ছি 18 18টা হবে অর্থপূর্ণ বীজের সংখ্যা অর্থপূর্ণ বীজের সংখ্যা মানে হচ্ছে এখানে বলা হয়েছিল যে প্রথমে যদি শূন্য থাকে আর লাস্টে যদি 3 থাকে এটা হওয়ার সম্ভাবনা হচ্ছে মানে সাজানো যাবে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে তাহলে দেখো মানে 6 উপায়ে সাজানো যাচ্ছে এখন দেখো যেহেতু এখানে আমরা প্রথমেই বলে দিছি যে প্রথমে যদি শূন্য হয় সেই অঙ্কটা
আমাদের কি হবে না অর্থপূর্ণ হবে না তাহলে এগুলো সবগুলো হচ্ছে অর্থপূর্ণ নয় তাহলে অর্থপূর্ণ বিজোড় সংখ্যায় 24 থেকে যদি 6 বিয়োগ দেই তাহলে হচ্ছে 18টা এবার দেখো একই ভাবে এখানে প্রথমে বলেছিলাম যে শেষে 3 দ্বারা শেষে 3 আছে এরকম বিজোড় সংখ্যা পেয়েছিলাম হচ্ছে 24টি এবার যদি শেষে 5 থাকে একইভাবে যদি আমরা বলি যে শেষে 5 আছে তাহলে এ নিয়ে অর্থপূর্ণ বিজোড় সংখ্যা হবে এটার মত ঠিকই এটার মতই 18টি 18টি কিভাবে যদি ঠিক 5 থাকে শেষে বিজোড় সংখ্যা তাহলে একইভাবে এটা 24 আসবে তাহলে আমরা এভাবে লিখতে পারি যে শেষে রয়েছে 5 এবং সামনে রয়েছে 0 এভাবে প্রাপ্ত বিজোড় সংখ্যা থাকতে পারে হচ্ছে 6টি কিন্তু এই 6টির বেসিক্যালি এটা অর্থপূর্ণ নয় কেননা এখানে যদি প্রথমে আমরা শূন্য দিয়ে শুরু করি তাহলে সেটা 5 অঙ্কের বলে গণ্য করা হবে না এটা মূলত 4 অঙ্কেরই বলা হবে তাহলে একইভাবে শেষে দিয়ে যদি বিজোড় সংখ্যা 5 থাকে সেখানেও কি হচ্ছে অর্থপূর্ণ সংখ্যা আসছে 18টি তাহলে নিম্নেও বিজোড় সংখ্যা হবে এই 18 যোগ 18 সমান সমান 36টি অঙ্কটা আমি তোমাদের করিয়ে দিচ্ছি এখন দেখো এখানে দেখো যা যা বলেছিলাম ওইটাই জাস্ট লিখে দিয়েছি প্রথম অবস্থানে 0 রেখে প্রাপ্ত সংখ্যা 5 অঙ্কের নয় এই যে প্রথম অবস্থানে যদি 0 থাকে তাহলে প্রাপ্ত সংখ্যা 5 অঙ্কের হবে না সুতরাং প্রথম অবস্থানে 0 এবং শেষ অবস্থানে 3 রেখে বাকি 3টা অঙ্ক এখানে 3 বলতে গিয়ে কিন্তু শেষ অবস্থানে 3 বুঝাচ্ছি না এখানে বলা হচ্ছে যে 3টা অঙ্ক হবে বাকি 3টা অঙ্ক হবে মানে এই 3 আর 0 যদি 0টা প্রথমে এবং 3টা যে লাস্টে থাকে বাকি 3টা অঙ্ক দেখো 652 অবশিষ্ট থাকতেছে এবং এটা কত রকম উপায়ে সাজানো যায় সেটা আমরা পেলাম 3 ফ্যাক্টোরিয়াল সমান সমান 6 উপায়ে সাজানো যায় এখন দেখো শেষ অবস্থানে 3 নিয়ে অর্থপূর্ণ বিজোড় সংখ্যা তাহলে অর্থপূর্ণ বিজোড় সংখ্যা হবে যেহেতু প্রথম অবস্থানে যদি 0 থাকে সেটা অর্থপূর্ণ সংখ্যা হবে না তাহলে অর্থপূর্ণ বিজোড় সংখ্যা সেখানে হবে এই 24 থেকে ওটা বাদ দিলে তোমার 18 আসছে আচ্ছা এখানে একটা আমাদের লাইন মিস গেছে আচ্ছা দেখো এখানে দেখো শেষ অবস্থানে 3 নির্দিষ্ট রেখে বাকি 4টা অঙ্ক এখানে যদি শেষ অবস্থানে 3টা নির্দিষ্ট থাকে তাহলে আমাদের বাকি থাকতেছে এই 4টা অঙ্ক তাহলে এই 4টা অঙ্ককে কত রকম উপায়ে সাজানো যায় সেটা লিখলাম হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল তাহলে সেখানে আসলো 4 ফ্যাক্টোরিয়াল সমান সমান জানো 4 থেকে কমতে থাকবে মানে 4 3 2 1 দ্যাট মিন্স 3 4 12 12 2 গুণ 24 24 এবার আসো যে প্রথম অবস্থানে 0 রেখে প্রাপ্ত সংখ্যা 5 অঙ্কের নয় আচ্ছা 0 যদি প্রথম অবস্থায় রাখি তাহলে প্রাপ্ত সংখ্যা 5 অঙ্কের নয় এটা প্রথমেই শুরুতেই বলেছিলাম এবার দেখো তাহলে প্রথম স্থানে 0 এবং শেষে যদি আমরা 3 রাখি তাহলে এখানে আমরা কয়টা সংখ্যা পাচ্ছি 3টা অঙ্ক পাচ্ছি এখন এই 3টা অঙ্ককে কত রকম উপায়ে সাজানো যায় সেটা হলো 3 ফ্যাক্টোরিয়াল সমান সমান 6 উপায়ে সাজানো যায় আবার দেখো শেষ অবস্থানে 3 নিয়ে অর্থপূর্ণ বিজোড় সংখ্যা এতক্ষণ এই 6টা ছিল হচ্ছে এই 3টা সংখ্যাকে কত রকম উপায়ে সাজানো যায় যেটা আসলে কোনো অর্থ বহন করে না যেহেতু আমাদের প্রথমে 0 আছে আর প্রথমে যদি 0 হয় সেটা 5 অঙ্ক বিশিষ্ট হবে না তাহলে এখানে অর্থপূর্ণ বিজোড় সংখ্যা আমরা পেয়েছি এই 24 থেকে এই 6টা সংখ্যাকে বাদ দিলে আমাদের 18টা অর্থপূর্ণ সংখ্যা পাচ্ছি তাহলে এখন আমরা শুরুতেই বলেছিলাম যে এখানে 5 অঙ্ক বিশিষ্ট বিজোড় সংখ্যা এখানে দেখো 5 অঙ্ক বিশিষ্ট যেহেতু বিজোড় সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে তাহলে আমাদের শেষে অবশ্যই এই 5টা সংখ্যার মধ্যে বিজোড় সংখ্যা থাকতে হবে যেখানে 5 আর 3 থাকার সম্ভাবনা সব থেকে বেশি তাহলে এখানে আমরা একইভাবে লিখতে পারি শেষ অবস্থানে 5 নিয়ে অর্থপূর্ণ বিজোড় সংখ্যা হলো 18টি যদি 3 নিয়েও 18টি হতে পারে তাহলে আমাদের এটাও বলতে পারি যে শেষ অবস্থানে 5 নিয়ে অর্থপূর্ণ বিজোড় সংখ্যা হচ্ছে 18টি তাহলে আমাদের নিম্ন বিজোড় সংখ্যা পেলাম 18 যোগ 18 সমান 36 আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছ আমাকে জানাবে